हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के भी तुम्हारे ब्रू स्टोर ग्रे टोन स्केचबुक फुल रिव्यू कर देखा। ये हे ब्रू स्टोर ब्रैंडेड, जेटा तुम्हारा जो अमेजन फ्लिपकार्ट पे पो, हमें लिंक डिस्क्रिप्शन बक्से दिए देव, से तुम्हारा चेकआउट करते पर। यार पूरा एकदम एसिड फ्री और यार टेक्सचार हे आइडियल फॉर पेंसिल कलर्स एंड क्रेयन्स एगुलर जन्य। তাহলে চলো দেখে নিই এই পেপারসগুলোর ওপর কালার পেন্সিলসগুলো ব্লেন্ড কেমন হয়। অ্যাট ফার্স্ট আমি এখানে ইউজ করছি প্রথমে ডিপ গ্রিন কালার। আর তোমরা দেখতেই পাচ্ছ যে যেহেতু এই পেপারের টেক্সচারটা খুব স্মুথ, তাই জন্য আমাকে অত ফোর্স দিয়ে অত রাব করতে হচ্ছে না, খুব ইজিলি এটা কালারটা এর উপর অ্যাপ্লাই হচ্ছে। এবার লাইট গ্রিন কালার নিচ্ছি। এই লাইট গ্রিনটা ডিপ গ্রিনের উপর অ্যাপ্লাই করে ব্লেন্ড করার চেষ্টা করব। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা গ্রে টোনড, তাই জন্য এটা রিয়েলিস্টিক আর্টওয়ার্কসের জন্য একদম আইডিয়াল। এখানে যে কোনো রিয়েলিস্টিক আর্টওয়ার্কস একদম খুব ভালোভাবে জেল করবে। এবার আমি এর উপর লাইট ব্লুটা ব্লেন্ড করে নেব। আর তোমরা যারা চাও যে এই গ্রে টোন অথবা যে কোনো ব্ল্যাক টোন, যে কোনো যেটাই তোমরা কিনবে সেটা একটু কন্ডিশনসগুলো দেখে নেবে, কেন কি সবার কন্ডিশনস আলাদা আলাদা হয়। যেমন গ্রে টোনের জন্য আইডিয়াল হচ্ছে একদম যেমন বললাম, যেমন পেন্সিল কালার্স, তারপর ক্রেয়ন্স। কিন্তু ব্ল্যাক জন্যে যেমন ব্ল্যাক টোনের পেপার হিসাবে ওটা হচ্ছে আইডিয়াল হচ্ছে পুরো মার্কার্স অথবা অ্যাক্রিলিক প্লেনস এগুলোর জন্য। আর এই পেপারগুলোর যে কোয়ালিটি রিচনেস এটা একদম দারুণ। আমি এখানে হোয়াইট চারকোল পেন্সিলই নিচ্ছি একটা নাইস একটা গ্লো আনার জন্যে। বিশেষ করে এই গ্রে টোনের পেপারে হোয়াইট চারকোল পেন্সিলটা দারুণ যায়, একদম দারুণ দেখতে লাগে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। তো আমার মতে আমি বলবো যে ব্রুস্টো গ্রে টোন স্কেচবুক তোমরা যারা যারা চাও যে রিয়েলিস্টিক আর্টওয়ার্কসের জন্য অথবা কালার পেন্সিলের জন্য যদি তোমরা কোনো বেস্ট টেক্সচার পেপার তোমরা খুঁজছো, তাহলে তোমরা এই পেপারটা একদম নিঃসন্দেহে কিনতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।